আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাদিয়া সুলতানাস ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আমি আবারও ছোট্ট একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আমার ব্লগটি হচ্ছে, আজকে আমি ম্যাকারনি রান্না করব। এখানে হটডগ নিয়েছি এক প্যাকেট পুরা, আর চারটি বার্গার নিয়েছি। আমি আজকে অন্যরকম একটু রান্না করব। আমি একটি পাতিলে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি করে, গোলমরিচ পাউডার দিয়েছি, টমেটো পেস্ট দিয়েছি, সব কিছু একসাথে মিক্স করে নিব। আর একটু একটু জাস্ট মশলা দিয়েছি, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, টমেটো কেচাপও দিয়ে দিয়েছি। ভালো মতো মিক্স করে নিয়ে আমি এখন ম্যাকারনিগুলি দিয়ে দিলাম। দিয়ে দিয়ে আমি ভালো মতো এটাকে নেড়ে চেড়ে নিব, সব মিক্স করে নিব। স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। এই তো হয়ে গিয়েছে আমার ম্যাকারনি রান্না। এভাবে আপনারা রান্না করে খাবেন, অসাধারণ। আমার বাচ্চারা তো অনেক লাইক করে হটডগ দিলে, এই জন্য দিয়েছি। আজকে আমি ডিম ইউজ করি নাই। আর আজকে আরেকটি ব্লগ হচ্ছে, আমি করলা ভাজি করব। পেঁয়াজ কুচি, কাঁচামরিচ দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি, পরিমাণ মতো লবণ, স্বাদ মতো যেটাকে বলে ওইভাবে আমি লবণ দিয়েছি। আমি করলা ভাজিতে কোনো মশলা ইউজ করব না, শুধু কাঁচামরিচ, লবণ, হলুদ। এখন আমি করলাগুলি যে কেটে রেখেছিলাম আমি দিয়ে দিলাম করলা। একটু ভালো মতো মিক্স করে নিব। আমি করলাটা অত ভাজি করব না, কাঁচা কাঁচা রাখব। যেহেতু আমি যখনই করলা ভাজি করি আমি কাঁচাই রাখি। গরম, এই তো হয়ে গিয়েছে আমার করলা ভাজি, সবুজ সবুজ, খেতে অসাধারণ। গরম ভাতের সাথে তো এটা অনেক ভালো লাগে। আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। আর এখন আমি একটি হাঁড়িতে পেঁয়াজ কুচি, সব একটু একটু মশলা গুঁড়া দিয়ে দিয়েছি। কাতলা মাছ দিয়ে আমি আজকে লাউ রান্না করব। লাউয়ে যত মশলার গুঁড়া কম দেওয়া যায় অতই ভালো লাগে। আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি লাউ কেটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম, ভালো মতো মিক্স করে নিব। এই যে প্রায় হয়ে গিয়েছে আমার লাউটা, হয়ে গিয়েছে। এখন আমি ধনিয়া পাতা দিয়ে দুই এক মিনিট চুলাটা রেখে অফ করে দিব। হয়ে গিয়েছে আমার লাউ রান্না। আমার ব্লগটি এই পর্যন্তই। আশা করি আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাকে লাইক কমেন্ট সাপোর্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।